জানেন কি, নদিয়া শান্তিপুর ফুলিয়া ও বাগনা কৃত্তিবাস রেলওয়ে স্টেশনকে ঢেলে সাজানো হচ্ছে। আধুনিকীকরণের জন্য রেলওয়ে স্টেশন ঘুরে ইস্টার্ন রেলওয়ে জোনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার ডিআরএম দীপক নিগম আজ নদিয়ার আমঘাটা কৃষ্ণনগর শান্তিপুর বাগনা কৃত্তিবাস ফুলিয়া এভাবেই গতকাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন রেলওয়ে স্টেশনের সুবিধা অসুবিধা এবং আগামী দিনের বিভিন্ন পরিকল্পনায় উপযুক্ত তথ্য খতিয়ে দেখতে তিনি পরিদর্শন করেন। শান্তিপুর স্টেশন কেন্দ্রীয় সরকারের অমৃত মহোৎসব প্রকল্পধীন হওয়ার কারণে সমগ্র স্টেশন অত্যাধুনিক এবং আন্তর্জাতিক মানের মতো হতে চলেছে। সেই উপলক্ষেই পার্কিং জোন, ফুড স্টল, চলমান সিঁড়ি, আরও একটি ফুট ওভার ব্রিজ, ফ্রি ও ওয়াইফাই জোন, এ ধরনের নানাবিধ উন্নয়নমূলক কাজ শুরু হতে চলেছে খুব শীঘ্রই। যদিও এর আগে সাংসদের তৎপরতায় শান্তিনগর হল্ট এবং কৃত্তিভাস হল্ট স্টেশনে বেশ কিছু ট্রেন নিয়মিত স্টপেজ দিচ্ছে। কৃষক স্পেশাল চালু করার পর সংসদের দাবি রয়েছে, শিয়ালদহ এবং হাওড়া ডিভিশনে বেশ কিছু লোকাল ট্রেন সম্পূর্ণ করার আবেদন জানিয়েছেন, যা মঞ্জুর হওয়ার পর খুব শীঘ্রই তা চালু হওয়ার পথে। তবে এর পাশাপাশি কালীনারায়ণপুরে ডাবল লাইন ডাবল ব্রিজ চালু, শান্তিপুরে 3 নম্বর প্ল্যাটফর্মে এটিএম মেশিন চালু, শান্তিপুর থেকে সকাল 6:44 রানাঘাট যাওয়ার শাটল ট্রেন চালু, স্টেশন সংলগ্ন বাইপাস রাস্তার সংস্কার, এ ধরনের নানাবিধ কাজ। তবে বাকি রয়েছে বহু কাজ, যার মধ্যে উল্লেখযোগ্য প্ল্যাটফর্মের হাইট বাড়ানো, 1 নম্বর থেকে 3 নম্বরে যাওয়ার সাবওয়ে অথবা যন্ত্রচালিত সিঁড়ি, শান্তিপুর বানুইপুর অথবা ক্যানিং ট্রেন সার্ভিস, শান্তিপুর বর্ধমান, শান্তিপুর বিবাদীবাগ, নৈহাটি পলাশী ভায়া শান্তিপুর, শান্তিপুর কৃষ্ণনগর শাটল সার্ভিস, রেল স্টেশনের জমিদাতা তথা ভারতের সংবিধান রচনার অন্যতম প্রণেতা পণ্ডিত লক্ষ্মীকান্তের মূর্তি স্থাপন, এ ধরনের নানাবিধ কাজ। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, এইচপিআর নিউজ বাংলা। আলোচনা বলতে আমাদের শুনেছি আমাদের পুনর্বাসন দেওয়ার কথা হচ্ছে, এখনও সেইভাবে আমরা কথা শুনতে পারিনি। তবে রেলবাসী রেলওয়ে হকারদের জন্য যদি পুনর্বাসন ব্যবস্থা করে তার মতো সুস্থ ব্যবস্থা হবে এই আশা রেখে আমরা কাজে আগিয়ে যেতে চাই। সেই যে দুশ্চিন্তা ছিল প্রথমের দিকে যে আপনাদেরকে তুলে দেওয়া হবে, সেই দুশ্চিন্তাটা কি একটু হলো মুক্ত হলো? দুশ্চিন্তাটা আমাদের এখনো দূর হয়নি, তবে যদি আমরা পুনর্বাসন পাই তাহলে অবশ্যই দূর হবে। এবং রেলের যা যত যাবতীয় কাজকর্ম যেগুলো হচ্ছে স্যার তাতেও আমরা সহযোগিতা করবো, সহযোগিতা করেও যদি আমাদের অসুবিধা হয় তাহলে আমাদের সেই জায়গাটা আমাদের যাতে পাই সেই ব্যবস্থা রেলের কাছে আমরা আবেদন করি। এর মধ্যে একবার মাত্র ট্রেন যায় এবং কৃষ্ণনগর থেকে একটি মাত্র ট্রেন শিয়ালদা যায়, 9:42 শান্তিপুর দীঘনগর স্টেশন থেকে ছেড়ে শিয়ালদা অভিমুখে যায়। তাতে আমাদের সাধারণ মানুষের দীঘনগর এবং পার্শ্ববর্তী যে প্রায় 6-7 পঞ্চায়েত এলাকা আছে, প্রায় 1 লক্ষ মানুষের বাস, তারা ভীষণ সমস্যায় পড়ে ট্রেন না থাকার কারণে। আমরা শিয়ালদায় যেতে পারি কিন্তু শিয়ালদা থেকে ফেরার মতো কোনো ট্রেন থাকে না। আমাদের মূলত দাবি ছিল যে ট্রেনের সংখ্যাটা বাড়ানো, অন্ততপক্ষে 3-4টি ট্রেন যাতে আমরা দীঘনগর থেকে শিয়ালদায় যেতে পারি বা শিয়ালদা থেকে ফিরে আসতে পারি। এবং দীঘনগর স্টেশনের একটা উন্নয়ন এবং দীঘনগর স্টেশনটা একটা হল স্টেশন, সেটা যাতে আমাদের পার্মানেন্ট স্টেশনে রূপান্তরিত করা যায়। এবং কিছু আলোর অব্যবস্থা আছে, অন্ধকারে থাকে স্টেশনটা, আলোটা যাতে সবসময়। জানতে পারলাম যে ইস্টার্ন রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার আমাদের দীঘনগরের ওপর দিয়ে আসছেন, তিনি গেছিলেন আমঘাটা এবং নবদ্বীপ, যে গঙ্গার ওপরে যে রেলের ব্রিজ নির্মাণ হচ্ছে সেটা তিনি দেখতে গেছিলেন। আমাদের যে ছোট রেল লাইনটা ছিল আগে, যেটা এখন ব্রডগেজ হয়েছে, কিন্তু ট্রেন কৃষ্ণনগর পর্যন্ত যায়, নবদ্বীপ পর্যন্ত এখনও যুক্ত হয়নি। আমরা ডিআরএম সাহেবের আসার খবরটা পেয়ে 75 লক্ষ টাকা একটা স্যাংশন হয়েছে, এটা তার মধ্যে যে শান্তিপুর যে স্টেশনের উন্নতি প্লাস হচ্ছে আমাদের এখানে এক্সপ্রেটার, পানীয় জল, এগুলো সব আমরা কিছু করা আছে। তো কাজটা আশা করছি অত শীঘ্রই আমাদের শুরু হয়ে যাবে আর কি। আর আমাদের মেনলি ব্যাপারটা যেটা হচ্ছে যে সাবওয়ের দাবি আমাদের দীর্ঘদিনের, 1 নম্বর থেকে 3 নম্বরে যাওয়ার, শান্তিপুরে একটাই মাত্র ওভারব্রিজ, আর ওভারব্রিজটা খুবই ন্যারো, সেই জানাতে ওটা দিয়ে সাধারণ যাত্রীরা যখন একটু যদি ভিড় হয়ে যায় ওটা নামা করা যায় না। এটা আমাদের দীর্ঘদিনের দাবি আছে, এটা আমাদের বলেছি যে এটা এই পার্মিত প্রকল্পের মধ্যে এটাকে অন্তর্ভুক্ত করবে। আর আমাদের একটা বড় দাবি হচ্ছে শান্তিপুরের রূপকার পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র, তার একটা স্ট্যাচু আমরা রেলের যে বোল পার্ক আছে সেখানে আমরা একটা স্থাপন করতে চাই। যেটা গতকাল এবং আজকে উনি ভিজিট করে এসছেন আমঘাটা স্টেশনে, যে নতুন গাড়িটা চালু হবে, নোটিফিকেশন হয়েছে, এবং শান্তিপুর থেকে আমঘাটা পর্যন্ত গাড়ি চলবে। শান্তিপুরে কী সমস্যা আছে না আছে সেগুলো উনি নিজে চোখে দেখতে এসছেন। সংগঠনের পক্ষ থেকে মানে আপনাদের বিগত দিনের কিছু দৃষ্টান্ত আছে এমন যেটা আন্দোলনের ফলে হয়েছে? আমরা ওনাকে যে সমস্ত বিষয়গুলো চিঠি লিখে জানিয়েছি, হ্যাঁ, শান্তিপুরের
স্টেশনে প্ল্যাটফর্মের উন্নতিকরণ, এখান থেকে শান্তিপুর থেকে বারুইপুর ট্রেন সার্ভিস। আজকে শিয়ালদা ডিভিশনের ডিআরএম সাহেব উনি এসছেন, উনি গতকাল থেকে ভিজিট করছেন, আমঘাটা স্টেশন ভিজিট করেছেন, কৃষ্ণনগর করেছেন, আজকে শান্তিপুর করলেন, পাতনা কীর্তিবাসও করবেন এবং খুলিয়া হয়ে উনি ফিরবেন। ওনার এটা রুটিন একটা ভিজিট ছিল, আরও উনি দেখলেন যে কী কী ডেভেলপমেন্ট আরও করা যায়। আমাদের কিছু প্রজেক্টের আর কি ডিমান্ড দেওয়া ছিল ওনার কাছে, সেইগুলো উনি খতিয়ে দেখলেন, এইসব বিষয়ে উনি এসেছিলেন। এই যে আজকে এমপি নেই, তার কারণ হচ্ছে এমপি কলকাতায় একটা গুরুত্বপূর্ণ মিটিং করে গেছে, সেই জন্য তিনি আসতে পারেনি। আমি তার প্রতিনিধি, আমি তার পিএস, আমি তার হয়ে আমি এখানেই ডিআরএম সাহেবের সঙ্গে আমি দেখা করলাম।